বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তার পরিবারের প্রায় ছয় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাকুরি দুর্নীতি মামলাতেই সোমবার লালু প্রসাদ ও তার পরিবারের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি লালুপ্রসাদ যাদব এবং তার স্ত্রী রাবড়ি দেবী দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রেলমন্ত্রীও ছিলেন লালুপ্রসাদ প্রসাদ তাদের ছেলে তেজস্বী যাদব বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী বিহারে চাকরির জন্য জমি দুর্নীতির মামলায় এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি মাস কয়েক আগেই এই মামলায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ছয়শ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছিল ইডি যার মধ্যে তিনশো কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং দুইশো কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে বিহারের পাশাপাশি দিল্লি এনসিআর এবং রাঁচিতে এই সম্পত্তির হদিশ মিলেছিল প্রসঙ্গত চাকরির জন্য জমি দুর্নীতি মামলায় গত তিন জুলাই চার্জশিট পেশ করেছে সিবিআই সেই চার্জশিটে লালু প্রসাদ যাদব রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের নাম রয়েছে এছাড়া আরও চোদ্দ জনের নাম রয়েছে সিবিআই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ